জিওডল্যান চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের ভূ প্রকৃতি এবং স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব ভূ প্রকৃতি এবং স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক দেখানোর জন্য আমরা একটি ট্রানজেক্ট চার্ট অঙ্কন করব এবং ট্রানজেক্ট চার্ট অঙ্কনের শেষে ভূপ্রকৃতি এবং স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ আমরা জানি প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি বিভিন্ন প্রচলিত চিহ্নের ব্যবহারের মাধ্যমে চিত্রায়িত করা হয় ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে টোব মানচিত্রের বিভিন্ন প্রাকৃতিক উপাদান সমূহের মধ্যে অথবা প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক অতি সহজেই নির্ণয় করা যায় ট্রানজেক্ট চার্টের মাধ্যমে আমরা একটি ট্রানজেক্ট চার্ট অঙ্কন করব। তবে তার পূর্বে বলবো যারা এখনো জোর চ্যানটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো ট্রানজেক্ট চার্ট অঙ্কন করার জন্য আমরা প্রথমেই টোপোগ্রাফিক্যাল মানচিত্রে দুই সেন্টিমিটার প্রস্ত এবং পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি অংশ চিহ্নিত করব। তারপরে ওই অংশের ঠিক মাঝখানে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা টানব রেখার নাম দেব এ পি এবারে আমরা খাতায় সাত সেন্টিমিটার প্রস্ত এবং পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ক্ষেত্র অঙ্কন করব। আয়তক্ষেত্রটিকে দুটি ভাগে ভাগ করে নেব ভাগ করার পরে নিচের অংশটা আমরা দেখাবো রিলিফ বা ভূ প্রকৃতি এবং উপরের অংশে দেখাবো ভেজিটেশন বা স্বাভাবিক উদ্ভিদ এবারে আমরা ভূপ্রকৃতি বা রিলিফ অংশে এ থেকে বি যে আমরা সরল রেখা টেনেছি এই রেখার উপরে যে সমোন্নতি রেখাগুলো স্পর্শ করেছে তার উপর ভিত্তি করে আমরা ভূমিরূপের প্রস্তুত্বেদ অঙ্কন করব। এখানে যে সমোন্নতি রেখাগুলি এবি রেখাকে স্পর্শ করেছে তার মধ্যে সবচেয়ে বেশি মান আছে আটশো একটি জায়গার মান আটশো এক দেখতে পাচ্ছি এবং সবচেয়ে কম মান দেখতে পাচ্ছি চারশো চার এই জন্য আমরা ভূ প্রকৃতি অংশে যে স্কেল ধরেছি নিচের অংশে তিনশো তারপর পাঁচশো সাতশো নশো এক সেন্টিমিটার দূরে দূরে লিখেছি তিনশের পরে পাঁচশো পাঁচশোর পরে সাতশো সাতশোর পরে নশো অর্থাৎ এখানে স্কেল ধরা আছে মিটার এবারে সমোন্নতি রেখাগুলির অবস্থানের উপর ভিত্তি করে ভূমিরূপের উচ্চতার অংশগুলি চিহ্নিত করব যেখানে সাতশো মিটারের এ বি সরলরেখার যে অংশে সাতশো মিটার সমোন্নতির কাছে সেখানে সাতশো মিটারের উচ্চতায় বিন্দু দেব আটশোর ক্ষেত্রে আটশো ছশোর ক্ষেত্রে ছশো পাঁচশো ক্ষেত্রে পাঁচশো চারশো কুড়ির ক্ষেত্রে রেখা অনুযায়ী কিন্তু বিন্দুগুলি দেওয়া হয়েছে এরপরে আমরা বিন্দুগুলিকে রেখা দ্বারা যুক্ত করে দেব সুতরাং আমরা এবি রেখা বরাবর ভূমিরূপের প্রস্তুচ্ছেদ অঙ্কন করলাম এবি রেখার বাম দিকের অংশে অনেকটা অংশই সবুজ রঙ করা আছে অর্থাৎ এখানে বনভূমি আছে যে পর্যন্ত সবুজ রঙ করা আছে সেই পর্যন্ত অংশ আমরা চিহ্নিত করবো এবং স্বাভাবিক উদ্ভিদ এর জন্য যে ঘর টানা হয়েছে সেখানে সবুজ করে দেব যেখানে যেখানে সবুজ আছে সেই অংশটুকু আমরা সবুজ করে দেব আমরা সবুজ অংশগুলো চিহ্নিত করলাম এবং তা চিত্রে উপস্থাপন করলাম এর পরে মাঝখানে দেখতে হচ্ছে হলুদ রং করা আছে এটা হচ্ছে কৃষি জমি তা আমরা দেখিয়ে দিলাম কিছু মাঝখানে কিছুটা অংশ নদী নদী আছে অংশ বাদ দিয়ে তার ডান দিকের অংশ আবার হলুদ রং করা আছে সেই অংশটা চিহ্নিত করলাম সুতরাং এখানে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের এবি রেখা বরাবর আমরা ভূমিরূপের প্রস্তুচ্ছেদও অঙ্কন করেছি পোস্তচ্ছেদ অঙ্কন করার সময় কিসের উপর ভিত্তি করে পোস্তেদ হয়েছে এখানে কোন কোথায় কোথায় সমোন্নতি রেখা আছে সেই সমোন্নতি রেখার উপর ভিত্তি করেই এই পোস্তচ্ছেদ অঙ্কন করা হয়েছে চিত্রের উপরে অংশে স্বাভাবিক উদ্ভিদ এবং কৃষি জমির বন্টন দেখিয়েছি সবুজ অংশ হচ্ছে বনভূমি হলুদ অংশ কৃষি জমি এবং সেখানে যে সবুজ রঙের ছোট ছোট গাছ দেখানো হয়েছে প্ল্যান্টেশন বা রোপিত গাছ এখানে উল্লেখ করা হয়েছে এবার আমরা টোপোসিটের নম্বর উপরে লিখে দিলাম নিচে হরাজন্টাল স্কেল দুই সেন্টিমিটারে এক কিমি লিখলাম ভার্টিক্যাল স্কেল আমরা এখানে ধরেছি এক সেমি সমান দুশো মিটার তার লেখা হলো এবার এ আর বি অংশের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মান লিখে দেওয়া উচিত যা এখানে লেখা নেই উপরে হেডিং লিখলাম ট্রানজিকচার রিলেশনশিপ বিটুইন রিলিফ অ্যান্ড ভেজিটেশন আমরা তো অঙ্কন শেষ করলাম তাই এখানে কি সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে উচ্চভূমি আছে সেখানে বনভূমি অবস্থান করছে এবং যেখানে নিম্নভূমি আছে সেখানে কৃষি জমি অবস্থান করছে চিত্রের সম্পর্ক অনুযায়ী উচ্চভূমিতে বনভূমি থাকছে নিম্নভূমিতে কৃষি জমি থাকছে অর্থাৎ যত উচ্চতা বেশি সেখানে বনভূমির পরিমাণ বেশি থাকছে এবং নিম্নভূমি অঞ্চলে কৃষি জমির পরিমাণ বেশি থাকছে এখন প্রশ্ন হলো উচ্চভূমি থেকে বনভূমি বেশি জন্মায় আসলে সমভূমি বা নিম্নভূমি অঞ্চলে জনসংখ্যা বেশি থাকার কারণে সেখানে গাছপালা বেশি জন্মালেও মানুষ কৃষিকাজের জন্য বা পরিবহন ব্যবস্থার কারণে শিল্প কারখানা স্থাপনের জন্য সেই গাছগুলোকে কেটে ফেলছে ফলে এখানে বনভূমির পরিমাণ কম অন্যদিকে উচ্চভূমি অঞ্চলে জনবসতি কম থাকার জন্য সেখানে গাছ বা অরণ্য ধ্বংসের পরিমাণটা কম ফলে অরণ্যের পরিমাণ বেশি থাকছে আমরা ট্রানজেক্স চার্টের সাহায্য নিয়ে এখানে ভূপ্রকৃতি এবং স্বাভাবিক নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিওন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই চাপ দিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ